মানুষ দেখবেন নতুন নতুন নামাজ ধরেছে, এত ফতোয়া দেয় না, ফতোয়া দিতে 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 ইমাম সাহেবের ভুল ধরতে শুরু করেছে। দুদিনের নামাজি পূর্ণ নামাজি কোনো, ওরা ফতোয়া দিতে ভয় পায়, এই নতুন নামাজি ওর ফতোয়া জ্বালায়, পূর্ণ নামাজিদের মসজিদ আসার পর্যন্ত বন্ধ হয়ে যায়। যাই কি যায় না বাবা, তাহলে একটু গরম, একটু গরম হয় কি হয় না বলেন, একটু গরম গরম ভাব। তবে আল্লাহ করে আপনাদের এলাকার প্রধান প্রধান কোনো খুব ভালো, তাই না বাবা, খুব ভালো, ভালোটা ভালো, এত ভালো কি খায় না ওরা, বলে পায়খানা, তা বলে খেয়ে ফেল। তার মানে কি, গরিবের একটা পায়খানা ঘর এসেছে সরকার থেকে, বলে গোপনে গোপনে ওটাও খা, খেতে 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 গুখা পর্যন্ত শুরু করতেছে। কি কথা, ঠিক না ভুল বাবা? আপনাদের আপনাদের খুব ভালো, ওদের পেটে বোম মারবেন, শুধু রড বেরোবে, সিমেন্ট বেরোবে, স্টোন সিপ বেরোবে, কথা বোঝেন না, আর পায়খানা ঘর বেরোবে, আর কিচ্ছু না বাবা। জি তা ভাই, নেতা হলে তার একটা গরম থাকে কি থাকে না বাবা? কিন্তু বিলালের গরম ছিল খুব নরম, খুব লাজুক, খুব ছোট হয়ে বলছে, হুজুর আমাকে আল্লাহ জান্নাত আমাকে দিয়ে উৎপাদন করবে, আমি তো একটা সাধারণ গোলাম, আমি উমাইয়ার গোলাম ছিলাম, অনেক কষ্ট দিয়েছি, আবু বকর সিদ্দিক সহ্য না করতে পেরে আমাকে ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করে নিয়ে আপনার গোলাম বানিয়ে দিয়েছে। হুজুর আমি আপনার তো গোলাম। আরে পাগলা, নবীর গোলাম হওয়াটাও তো সৌভাগ্যের ব্যাপার, কি কথা, ঠিক না ভুল? আল্লাহ যদি আমাদের নবীজির গোলাম করেন, তাও তো কিয়ামতের দিন এই গোলামের ওসিলায় জান্নাত পেয়ে যাব, পাবো কি পাবো না বাবা? হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত উমারের বেটা আব্দুল্লাহর সাথে খেলায় জড়িয়ে গিয়েছিলেন বাবা, হযরত উমারের বেটা, হযরত উমারের বেটার সাথে হাসান আর হুসাইন জান্নাতের সওদারিনী, তারা দুজনা জান্নাতের জিনারা সরদার হবে, দুইজনা মিলে হযরত আব্দুল্লাহ ছেলে হযরত উমারের ছেলে আব্দুল্লাহর সাথে খেলা করে, আর খেলার ভিতরে টুকটাক ঝগড়াঝাটি হয় না বাবা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারের বেটা আব্দুল্লাহকে বলি ফেললে, চুপ কর গোলাম কোটাগারে, তুই গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলামের বেটা গোলাম, গোলামের বেটা গোলাম। হযরত আব্দুল্লাহ এই কথা না ভালো না লাগার কারণে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারের কাছে নালিশ দিল, বিচার দিল, আব্বু আপনি জানেন না আপনাকে ইমাম হুসাইন একটা বড় কথা বলেছে। কি কথা বাবা? ওই সময় আব্দুল্লাহ বলেছিল, আব্বা আপনাকে ইমাম হুসাইন গোলাম বলেছে আর আমার গোলামের বেটা বলেছে। বলেছিল তো নাকি, বলে হ্যাঁ বলেছিল, ভুল আমাকে বুঝবেন না। উমার ওই সময় হুসাইনের কাছে গেল আব্দুল্লাহকে সাথে ঘুরে নিয়ে, ও হযরত ইমাম হুসাইন তুমি কি আমাকে গোলাম বলেছ, আমার বেটাকে কি গোলামের বেটা বলেছ? হ্যাঁ বলেছি, আমি আওলাদে রসুল মিথ্যা বলি না গো, যেটা বলি স্বীকার করতে আমার অসুবিধা নাই, হ্যাঁ বলেছি, আবার বলছি আপনি গোলাম, আপনার বেটা আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম। হযরত উমার বললেন, হুসাইন তুমি আমাকে গোলাম বললে, তুমি কি একটু সই করে দিতে পারবে, উমার আমি গোলাম আর আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম। হযরত উমার যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে হুসাইন বলল, এতে সই করতে আমার কোনো আপত্তি নাই, নিয়ে আসেন সই করে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ মনে মনে করছে, আমার আব্বার বুদ্ধি, আমার আব্বার বুদ্ধি অনেকটা বেশি, আমার আব্বা সই করে নিয়েছে মানে ইমাম হুসাইন আর না করতে পারবে না, অস্বীকার করতে পারবে না, আমার আব্বা অবশ্যই হযরত আলীর কাছে বিচার দেবে। কার কাছে বিচার দেবে?
আব্দুল্লাহ মনে মনে কইছে আমার আব্বার বুদ্ধি খুব বেশি। ওটা বুকে করে নিয়ে সম্মানের সাথে ইজ্জতের সাথে ঘরে গিয়ে কলিজার টুকরা আব্দুল্লাহকে ডেকে বলে আব্দুল্লাহ ও হযরত আব্দুল্লাহ এ আমার বেটা আব্দুল্লাহ আমি ওমা তোমার বাবা যেদিন মারা যাব আমি ওমারের কাফনের ভিতরে এই সই করা এই কাগজটা আমি ওমারের কাফনের ভিতরে দিয়ে কবর দিয়ে দিও। আব্দুল্লাহ বলেছিল আব্বা গো এমন করে আপনি কেন বলছেন? আমি মনে মনে ভেবেছিলাম হুসাইনের পানিশমেন্টটা খুব ভালো হবে, হুসাইনের জন্য আলীর কাছে বিচার দেবেন। আব্বা আপনি এমন করে বলেন কেন? হযরতে উমারের চোখে গলিতে পানি এসে গেল। ও বেটা ছেলে আব্দুল্লাহ জানো না বাবা আমি উমার মহাশয়ের দিনের কথা যখন মনে আসে আমার বড় ভয় হয় কিয়ামতের দিন আমি নাজাত হইতে পাবো না ছাড় পাবো না। আল্লাহ যদি আমার কাছে হিসাব চায় আমি কেমনে হিসাব দেব বাবা বেটা আব্দুল্লাহ? আমি উমারের সেদিন হয়তো কোনো আমল আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। আমি উমারের যখন ডাক এসে যাবে আমি উমারের যেদিন ডাক এসে যাবে আমাকে যদি জিজ্ঞাসা করে উমার হায়াতে জিন্দগিতে কি করেছিলে আমি একটা কথা বলবো আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমি উমার কিছু করতে পারিনি গো আল্লাহ শুধু আপনার হাবিবের গোলামতি করেছিলাম আমি ছিলাম আপনার হাবিবের গোলাম ও আমার ছেলে আব্দুল্লাহ সেদিন আমার আল্লাহ পাক যদি বললে ও হযরতে উমার আমার বান্দা উমার তুমি আমার নবীজির গোলাম ছিলে তার প্রমাণ কি? ও বেটা আব্দুল্লাহ মনে রেখে দিও আমি সেই দিনে হুসাইনের এই সই করা কাগজটা মহান আল্লাহ পাকের কাছে ফেলে দিয়ে বলবো আল্লাহ আমি যে নবীজির গোলাম ছিল জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইনের তাতে প্রমাণ আছে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নাজাত পেয়ে যাবো রে বেটা এই কথা বুঝছেন? তাহলে নবীর গোলাম হওয়াটাও তো নসিবের একটা ব্যাপার, কি কথা ঠিক না ভুল? সবথেকে শ্রেষ্ঠ সাহাবীর ভিতরে আমার আবু বকরের নাম আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। আমার আবু বকরের মর্যাদা, আমার আবু বকরের মর্যাদা, আমার আবু বকরের সম্মান, আমার আবু বকরের ইজ্জত আমি রাসূলুল্লাহ আমার কাছে সবথেকে বেশি। আমার আবু বকর হলো দুনিয়ার আমার সবথেকে প্রাণ প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল আমাকে বুঝবেন না, হযরত আবু বকর এক তারিখে গভীর রাতে রাতে আল্লাহ নবীর হাতটা ধরেছেন হযরতে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবুল্লাহ ও আমার দয়ার স্বামী ইয়া রাসূলুল্লাহ আপনি কি ঘর থেকে এই গভীর রজনীতে আমার সাথে একটু বাইরের দিকে আসতে পারবেন? আল্লাহর নবী বিবি আয়েশাকে বড় মহব্বত করতেন, আল্লাহর নবী বিবি আয়েশাকে বড় ভালোবাসতেন বাবা। রাসূলুল্লাহর 11টা কম বেশি মতামত আপনার কিনা ইখতিলাফ আছে, 11টা কম বেশি বিবি ছিল অনেক কথা। এ আল্লাহর নবীর উম্মত ভুল আমাকে বুঝবেন না, আল্লাহর নবীর বিবিদের ভিতরে সব থেকে অল্প বয়স্ক যে বিবি ছিল তার নাম ছিল হযরতে আয়েশা, ঠিক না ভুল? এজন্য আয়েশা রাসূলের কাছে একটু আদর বেশি পেতেন। আপনার সংসারে যে একটু ছোট হয় তার আদরটা একটু বেশি হয় কি হয় না বাবা? খুব
কম বয়স তো রাসূল সবার হক সমানভাবে আদায় করতেন কিন্তু আয়েশাকে একটু বেশি আদর দিতেন কথা বুঝছেন আয়েশা যা বলতেন নবী আয়েশার কথাগুলো একটু মোটামুটি মানার জন্য একটু আয়েশার মনে একটু শান্তি দেওয়ার জন্য সব সময় আয়েশাকে একটু ওসুর অন্য চোখে দেখতেন হক কিন্তু সমান সবার আদায় করত কিন্তু আদর তো একটু বেশি পেত আয়েশা কথা বুঝছেন জি 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 হ্যাঁ হ্যাঁ আল্লাহ নবীকে ডাক দিয়েছেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিবির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে গভীর অজনিতে বার হলেন আল্লাহ নবীর হাত ধরে আয়েশা আসমানের দিকে আমার নবীকে লক্ষ্য করতে বললেন আল্লাহ নবী আয়েশা বলেছে বলে আমার নবী আসমানের দিকে তাকালেন আল্লাহ নবীর বিবি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানে তারকারাজি কি দেখতে পাচ্ছেন আল্লাহ নবী বলেছিল আয়েশা দেখতে তো পাই আল্লাহ নবীর বিবি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানে যতটা পরিমাণ তারা আছে এত পরিমাণ আমলার নেকি আপনার কি কোনো সাহাবীর নামে আমলে আছে কি আল্লাহর নবী বলেছিলেন আছে গো আছে হযরত আয়েশা মনে মনে করছে এই নেকি আর সওয়াব আমার আব্বা হযরতে আবু বকর ছাড়া আর কারো নামে আমলে নাই কেন আবু বকর হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ সাহাবী তাই না বাবা মনে মনে করছে কে হযরত আবু বকরের কলিজার টুকরি আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা মনে মনে করছে যে আমার আব্বাজির নামাজ বলে দেবে আর যদি বাপের সুনাম যদি মেয়ের কাছে যদি গাওয়া হয় মেয়ে শান্তি পায় কি পায় না বাবা কেননা মেয়েরা সবথেকে বেশি বাবাকে বেশি ভালোবাসে কি বাসে কি বাসে না বাবা যাদের ঘরে মেয়ে আছে তারা জানেন ভালোবাসাটা কতটা ছেলে হলে পাত্তা দেয় না জি দেখবেন আপনি ফলো করবেন একটা জিনিস আপনি খেতে ভালোবাসেন আপনার মেয়ে যদি জানে আমার আব্বাজি এই জিনিসটা খেতে ভালোবাসে ধরেন আপনি দুদিন তিন দিন বিদেশে গিয়েছেন কিন্তু মেয়ে হলে কি করে বলেন দেন আম্মা আব্বাজি জেনে রেখেছেন তো বলবে কি বলবে না বাবা আর ছেলে হলে কি বলবে ধরেন আমরা হুজুর লোক সব সময় গরুর গোশত খাই ধরে নেন যেন ভুল বুঝবেন না এখন দেশি মুরগি লেটে খুব ভালো লাগে লাগে কি লাগে না এখন যদি আমরা যদি একটা দেশি মুরগি খেতে ধরেন ভালোবাসে ধরে নেওয়ার জন্য বলছি তা যদি মুরগি জবাই করে মেয়ে হলি বলবে আমার আব্বার জনি দেখেছেন তো বলবে কি বলবে না আর ছেলে হলে কি বলবে বলেন দিন ও মা কিছু আছে মা যদি বলে কচি তোর আব্বার জনি একটু গোস্ত আছে দুধ আব্বা তো সব সময় খায় আমার দাও এ বলবে কি বলবে না একই বলবে কি বলবে না যাদের ঘরে মেয়ে তাদের টেনশন বেশি না কম মেয়েরা খুব ভালোবাসে ওরা খুব বাধ্য বাপ মার খুব বাধ্য ওরা দেখবেন মেয়েরা সকাল সন্ধে হওয়ার আগে না আগে কিন্তু ঘরে আসে আসে কি আসে না ছেলে হলে মা বাবার সারা রাত ঘুম হয় না এখন তো সবাই ফ্রি ফায়ার না কি বলেন না আপনার দিকে এখন সব আসেনি ফ্রি ফায়ার খেলে এদিকে ছেলেরা দুদিন পরে কিন্তু বউ বলবে এসো বলে বাপের বাড়ি যাও ফ্রি ফায়ার খেলছি এখন কথা বোঝেন না কি যে ফ্রি ফায়ারে পেয়েছে এদের বাবা আর একটা কি খেলা পাবজি যুবকরা বলেছে দাদুরা জানে না চাচারা জানে না ফ্রি ফায়ার বাবা কি সর্বনাশ দোকানে বসে বসে এইরাম 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 করতেছে এ কচি এই শুনছিস ওদিকে জানো কালা একার কালা কথা বলেন না কালার খানা ফ্রি ফায়ার বাবু আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেছিল ও বিবি আয়েশা জানো না আসমানে যতটা পরিমাণ তারা আছে আমার একজন সাহাবীর নাম আয়া বলে এত পরিমাণ নাকি আছে মা জান আয়েশা ভেবেছিলেন আমার আব্বা জানের নামটা হয়তো রাসূলুল্লাহ বলে দেবে না 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 আল্লাহ নবী ওই সময় বলেছিল ও বিবি আয়েশা শুনে রেখে দাও আমার ওই সাহাবী যার নাম আয়া বলে আসমানে তারা সমতুল্য নেকি আছে ওই সাহাবীটা হলো হযরত উমার জোরে বলুন সুবহানাল্লাহ কারা মোর নাম আয় উমার উমার আল্লাহ আম্মা
স্পিকার মনটা ছোট হয়ে গেল মনটা যেন কালো হয়ে গেল আমার আব্বা জান হযরত আবু বকরের নামটা রাসূলুল্লাহ না বলে হযরত উমারের নামটা কেন বলে দিল আল্লাহর নবী অবস্থাটা বুঝতে পেরেছিলেন হযরত বিবি আয়েশাকে বলেছিল ও বিবি আয়েশা সিদ্দিকা শোনো 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 কাছে এসো গো মনটা কালো করো না তোমার মনটা কালো হলে আমি দিন দুনিয়ার বাদশা মনে কিছু ভালো লাগে না তুমি হাসলে আমার মনে হাসি পায় তুমি কাঁদলে আমার মনটা বড় ব্যথায় ভরে যায় তুমি কেঁদো না দুঃখ পেও না তোমার দুঃখ আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না বিবির দুঃখ কোনোদিন স্বামী সহ্য হয় কিন্তু আমাদের অসুবিধা নি বলেন আমরা তো দুঃখ দেই দেই কি আপনার মনে জান না বিরাট মহব্বত আপনাদের বলেন বিরাট ভালোবাসা দুঃখ নিও না দুঃখ পেও না জানো না আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আসমানে যতটা পরিমাণ তারা আছে এত পরিমাণ আমল এত পরিমাণ নেকি কার নামায় আমলে আছে তুমিই বলবে অত পরিমাণ আমল অত পরিমাণ নেকি হযরত উমারের নামায় আমলে আছে এই আমার আয়েশা শুনে রেখে দিও তোমার আব্বা জান হযরত আবু বকরের আল্লাহ তোমার নামা দিয়েছে তোমার আব্বা জান হযরত আবু বকরের সম্মান আল্লাহ তো পরিমাণ দিয়েছে আসমানে তারার সাথে উমারের আমলটা আপনাকে না আসমানে তারার সাথে তুলনা করা যায় কিন্তু আমার আবু বকরের নেকি আমার আবু বকরের আমল পৃথিবীর কোন জিনিসের সাথে তুলনা করা যায় না যায় না যায় না আমার আবু বকরের নেকির পরিমাণ এত আমার আল্লাহ ছাড়া কেউ কোনোদিন বলতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ উমারের আমল গোনা সম্ভব কিন্তু আমার আবু বকরের আমল গোনা কখনো সম্ভব হবে না জোরে বলুন সুবহানাল্লাহ এক কথা বুঝছেন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু আওয়াজ দিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবীর মেরাজে রাতে জিবরাইল নিয়ে বরক সাথে আগে আগে জিবরিল পিছে কমলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি হযরতে আবু বকর হুজুরের সম্মান আছে না নাই জি আছে তো মাহশারের দিনে মুসিবতের দিনে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাবে করার জন্য আমার আল্লাহ পাক আসীন হবেন মাহশারে দিনে আল্লাহ পাক বান্দার কাছে হিসাব নেবেন বাবা যেদিন আমার আল্লাহ পাকের নাম হবে কাহার কাহার মানে না থাকবে কোনো দয়া না থাকবে কোনো মায়া সেদিন কিন্তু কোনো ছাড় ছোড় হবে হবে আপনি বিন্দু পরিমাণ আমল করেছেন তার পুরস্কার আল্লাহ আপনাকে দেবে
আর আপনি যদি বিন্দু পরিমাণ খারাপ আমল করেন আমার আল্লাহ সেটাও কিন্তু আপনার সামনে হাজির করবে। করবে কি করবে না বাবা? আল্লাহ পাকের নাম হবে ইয়া কাহা। আল্লাহ খুব রাগান্বিত অবস্থাতে নবীজিকে বলবেন, হাবিব গো আমি হিসাব শুরু করতে চাই, আপনার পছন্দ মতন একজনের আমলটা আমার সামনে, একজনের আমল নামাটা আপনার ইচ্ছা মতন আমি আল্লাহ আমার কাছে হাজির করুন, আমি হিসাব শুরু করব। কাকে বলবেন? কাকে বলবেন? নবীজিকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে হাজির করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম কি হবে? তাহার খুব রাগান্বিত অবস্থায় থাকবেন। ফরিস্তাদের বলবেন উল্টাও উল্টাও উল্টাও, হযরত আবু বকর আমল্লামাটা উল্টানো হবে বাবা, উল্টানো হবে, উল্টানো হচ্ছে, উল্টানো হবে বাবা। আমার আল্লাহ পাক হযরত আবু বকরের আমল্লামাটা দেখে আমার আল্লাহর রাগটা ঘুচে যাবে, আমার আল্লাহর রাগটা একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে, আমার আল্লাহ পাকের রাগটা চলে যাবে। আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কে হাসি দিয়ে আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলবেন, এ আমার দোস্ত, এ আমার বন্ধু, আপনার সাহাবী, আমার বান্দা হযরত আবু বকর আমল্লামাটা আমি আল্লাহ আমার এত পছন্দ হয়ে গিয়েছে, এত ভালো লেগেছে, হাবিব আপনি শুনে নিন, আমার বান্দার আমল্লামাটা যদি এত সুন্দর হয় না জানি আমার বান্দা আমি আল্লাহ আমার কাছে কত না সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মন ভরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের আমল্লামাটা দেখে আমার আল্লাহর রাগটা ঘুচে যাবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। আর আমাদের আমল্লামাটা যদি আল্লাহর দরবারে একবার দেওয়া হয় কি হবে? যে আইটেমে বসে আছেন বলে হুজুর ও নিয়ে আপনার টেনশন নেই, আমার আমল্নামায় আমার আমল্নামাটা এত ভালো, উনি আপনার একবার মাথা যন্ত্রণা করার কোনো জায়গা নেই, ইনশাআল্লাহ আমি পার পেয়ে যাব। যাবেন তো নাকি? আমাদের আমল্নামা, এই আমল্নামা সলিমউদ্দিন চাচার আমল্নামা সামনে হাজির কর। সলিমউদ্দিন চাচার আমল্নামা প্রথম শুরু কি দিয়ে জানেন? প্রথম সকালবেলা শুরু বিড়ি দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? বিড়ি দিয়ে সলিমউদ্দিন চাচার আমল্নামা শুরু। আর সলিমউদ্দিন চাচা সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমাবে, এই ঘুমানোর আগ পর্যন্ত বিড়ি দিয়ে শুরু আর বিড়ি দিয়ে শেষ। কি কথা ঠিক না বলবো? এই আল্লাহ বলবে ফারিস্তা রাতের বেলা ও জিকির আসকার মনে হয় করেছিল, আর বালিশ টালিশ গুলো একটু তল্লাশি কর, বালিশের তলায় হাত দিলে শুধু সিগারেটের বান্ডিল ছাড়া কিচ্ছু নেই বাবা। কথা বুঝেন না? এ কথা বুঝছেন? আমাদের আমল্নামাটা এই সমস্ত বিড়ি সিগারেট খৈনি তেরেঙ্গা এখন আবার উঠেছে মুসাফির। কি বাবা মুসাফির? ভাই আমাদের আমল্নামাটা একদম এমন হবে আমার আল্লাহর রাগ বেড়ে যাবে। যাবে কি যাবে না? আর আবু বকরের আমল্নামা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগটা রাগটা নির্মূল হয়েছিল, আমার আল্লাহর রাগ চলে গিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বুঝছেন বাবাজি? বিলাল বলছে হুজুর আবু বকরের মতন মানুষ থাকা সত্ত্বে আল্লাহ আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করবে। নবী বলছে বাহানা বাদ দিয়ে বিলাল বলো, ও বিলাল বলো কি আমল তুমি করো যে আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, জান্নাত তোমাকে দিয়ে উদ্বোধন করবে, একটু বলো না। বিলাল একটা আমল করেছিল, বলবো? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন একটু হাত তোলেন। আর বলবো না, আমি বলছি কারা কারা শুনবেন না হাত তোলেন, আপনারা হাত তুলে বসে আছেন। হুজুর মোটামুটি আপনাদের যদি শোনার ইচ্ছা না থাকে আমার বলার কেন বিকার বলবো? আপনারা শ্রোতা শুনতে যাবেন, আমি কেন বলবো?
না আমি তো বলেছি কারা কারা শুনবেন না হাত তোলেন তা আপনারা বলছেন হুজুর আমরা সিলিন্ডার হচ্ছে আগে আগে আমি শুনব না কেন না বিলালের আমলের কথা বললে আবার অনেকের তো মাথা যন্ত্রণা শুরু হবে আবার যদি হুজুর বলে ওই আমলটা আমাদেরও করতে হবে ওই আমলটা তো আমরা করতে পারবো না ওই জন্য করতে পারবো না কেন না যে জিনিস শুনবেন সে জিনিস আমল করতে হবে তাই না বাবা আপনারা তো পারবেন না বলবো আমি হ্যাঁ একটু মাথা টাটা নাড়েন বলবো আমি আলহামদুলিল্লাহ একটু তাকবীরদের নারাই তাকবীর আল্লাহ আমলে খুশি হয় তো নাকি আর আমলেই নাজাত কোথায় আছে কোরআনে কারীমে চলেন একটু এগিয়ে যাই আমার আল্লাহ মাহশার দিনে মুসিবাতে দিনে আমার আল্লাহ পাক ঘোষণা দিবে বান্দা ওবাশশিরিল লাযীনা আমানু এ আমার বান্দারা তোমরা সাইড হও কাতার লাইন দাও ওবাশশিরিল লাযীনা আমানু তোমরা যারা ঈমান এনেছো ঈমান মানে আমি আল্লাহকে আল্লাহ বলে যারা বিশ্বাস করেছো এবং আমার নবীকে চূড়ান্ত নবী শেষ নবী বলে যারা মেনে নিয়েছো ওয়া আমিলুস সলিহাত তোমরা যারা নেক আমল করে পুরস্কার জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ সবার আশা হয় যা আশা হয় না মানে আল্লাহ যদি বলে তোমাদের বিবিদের সাথে জান্নাতে পাঠাবো যাবেন তো রাজি আছেন তো বলতে হুজুর ওইটে বাদ দিয়ে ওজা জ্বালায় এখানে জ্বালাচ্ছে মানে ওখানে কি আমাকে ছেড়ে দেবে আমি জাহান্নামে যাব ও যদি জান্নাতে যাই তোর সাথে আমি জান্নাতে যাব না হা জীবনে ছুটে যাই না আমি একটা আমল জীবনে ও কাজাও করি না আল্লাহ নবী বলেছিল ও আমার সাহাবী বিলাল কি আমল তুমি করো বাবা আল্লাহ নবী সাহাবী হযরত হাবশী বিলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ যেদিন আমি উমাইয়ার ঘরের গোলাম ছিলাম উমাইয়ার ঘরের গোলাম থাকা অবস্থায় আমি আপনার কলেম আপনাকে ভালো লেগে গিয়েছে আপনার মহাব্বত করে ফেলেছি ঈমানের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি বিলালের উপরে জুলুম বিলালের উপরে নির্যাতন করা হয়েছিল ওয়াজে আলেমদের মুখে শুনেছেন সময় নাই আমি বলছি না হযরতে বিলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিলাল ওই দিন থেকে নিয়ে আজ দিন পর্যন্ত ওই আমলটা আজ পর্যন্ত ছেড়ে দেইনি হুজুর আল্লাহ পাকের সাক্ষী রেখে বলছি একটা মিনিটের জন্য আমি বিলাল বিনা ওযুতে থাকিনি জোরে বলুন সুবহানাল্লাহ ওযু করা ভালো না খারাপ এই ওযুর ফরজ কয়টা বাবা ওযুর ফরজ কয়টা আটটা কটা আটটা তো বলতেছ না ওযু যাওয়ার মাথা লেড়ে দিলে বিপদ অজুর কোরআনে করিম আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন অজুর ফরজ চারটা আর গোসলের ফরজ তিনটা আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন মোটামুটি অজুর ফরজ অজুর নিয়ত জানেন তো অজুর নিয়ত সবাই জানে না বাবা সকলে জানে না তোমরা দৈনন্দিন বেশি 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 করে ওযু করো সোনার নবী বলেছেন যারা ওযু করার সময় আল্লাহর বান্দা যখন গালে যখন পানি দিয়ে গড়গড়া করে কুল্লি করে আল্লাহর নবী বলেছেন ওই পানি কেন যখন কুল্লি করে গড়গড়া করে যখন জমিনে ফেলে পানির যে সাথে সাথে আল্লাহ জবানের গুনাগুনোকে আমার আল্লাহ ঝরিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন আমার উম্মতরা যখন ওযু করে চোখের গোনা চোখে পানি লাগলে চোখের গোনাগুলো ঝরে যায় মুখের গোনাগুলো ঝরে যায়
আল্লাহর নবী আবার বলেছেন আমার উম্মত যখন ওযু করে আল্লাহ পাকের বান্দা যখন হাতটা ধৌত করে আল্লাহ হাতের গোনা পানির ফোঁটার সাথে জড়িয়ে দেন আমার উম্মত যখন পাটা ধৌত করে আমার আল্লাহ পায়ের গোনাটা ওযুর পানি যখন ফোঁটা কেটে পড়ে যায় আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের পায়ের গোনাটা আল্লাহ জড়িয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন উম্মত তুমি মনে রেখে দিও তুমি যখন ওযু তোমার হয়ে যাবে ওযু করা হয়ে গেলে আসমানের দিকে তাকিয়ে আমার উম্মত যদি দোয়াটা পড়ে কালেমাটা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ নবী বলেছেন আমার উম্মত যদি ওযু শেষ হয়ে যাওয়ার পরে পানি শুকানোর আগে যদি আসমানের দিকে তাকিয়ে যদি কালেমা শাহাদাতটা পড়তে পারে আমার আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের জন্য সুসংবাদ আমার উম্মতের জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা খুলে দিয়ে দেবে আমার আল্লাহ বলবে ওযুর পরে তোমরা কালেমা শাহাদাত যারা আমল করতে আমার আটটা জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছি যে দরওয়াজা দিচ্ছা আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন আমার উম্মত যখন ওযু করে থাকে ওযু অবস্থায় যদি তার মৌত হয়ে যায় আল্লাহর নবী বলেছেন ওযু অবস্থায় মৌত হয়ে গেলে আমার আল্লাহ তার মৌতটা শহীদের মর্যাদা হিসাবে শহীদের খাতাতে তুলে নেন জোরে বলুন সুবহানাল্লাহ একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ ওযু করা ভালো না খারাপ শুধু নামাজের সময় ওযু করতে হয় জি 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 আমল ভালো না খারাপ বিলালের এই আমলটা আপনাদের ভালো লাগে ওযু করবেন ওযু বেশি বেশি করে করবেন আমার বেলাল তোমাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে বলো বাবা আর কি কোন আমল আছে নাকি বিলাল বলল এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আর একটা আমল আমার আছে বলবো শুনবেন জান্নাতে যাবেন তো বিলালের আমলে আল্লাহ জান্নাতে দেবে অবশ্যই আল্লাহ আপনাদের কিন্তু খুব ভালোবাসে বাসে কি বাসে না বাবা আর আপনারা আল্লাহকে ভালোবাসেন আচ্ছা কতটা ভালোবাসেন আমি ওই আমলটা বলছি একটু আমি পরীক্ষা করে নেই তারপর আমলটা বলবো আপনারা আল্লাহকে কতটা ভালোবাসেন মসজিদ কার ঘর মসজিদে যান সবাই সকলেই যান সবাই জানতো আরে যাই লজ্জা কিস না লজ্জা লাগছে যে হুজুর আমার মতন মানুষ মসজিদে যাই লজ্জা লাগে অনেকে মহফিল আসার কথা বলছেন রবেল আমার মতন মানুষ চটে গিয়ে বসবে বড় আমার শরম লাগে আছে না নাই মসজিদে যাওয়াটা নিজেকে সৌভাগ্যবান হিসাবে মনে হয় না আপনার মসজিদ আল্লাহ সবাইকে কি কবুল করবে বাবা আচ্ছা সবার টাকা কি মসজিদে যাবে বলে মনে হয় যাবে যাবে বলেন যাবে না এটাও ভাববেন আল্লাহ যাকে খুব খুব ভালোবাসে তাকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করিয়ে নেয় নেয় কি নেয় না বলেন আল্লাহ যাকে খুব ভালোবাসে তাকে কিন্তু কোরআনে কারীমের মাহফিলে বসায় আমি বিলালের আমলটা বলছি বিলালকে একটা কারণে আল্লাহ ভালোবাসত আপনাদেরকে আজ আল্লাহ অবশ্যই ভালোবাসে কতটা ভালোবাসে আল্লাহ আমি বলবো আর আপনারা কতটা ভালোবাসেন একটু আপনাদের পরিচয় একটু দেখি আপনাদের একটু বলে দেখি